করে নৌরুটে ঢাকামুখী মানুষের চাপ বাড়ছে মানিকগঞ্জের পাটরিয়া দৌলদিয়া রুটে সকাল থেকে ভিড় চোখে পড়েছে গাদাগাদি করে ফেরি পার হচ্ছেন যাত্রীরা পাটরিয়া ঘাট কর্তৃপক্ষ জানায় সতেরোটি ফেরির মধ্যে মাত্র চারটি চলাচল করছে সেগুলোতে যে যেভাবে পারেন নদী পার হচ্ছেন পোশাক কারখানা সহ বেশ কিছু কারখানা সীমিত আকারে খুলে দেওয়ার পর থেকেই রাজধানীমুখী মানুষের চাপ বেড়েছে এ পথে তবে এখন ঘরমুখী মানুষের সংখ্যাও বাড়তে শুরু করেছে যাত্রীরা বলছেন ঈদ সামনে রেখে অতিরিক্ত চা পেড়াতে আগে ভাগেই বাড়িতে যাচ্ছেন তারা এদিকে ঘাট এলাকা ও ঢাকা আরিচা মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর তৎপরতাও খুব একটা চোখে পড়েনি দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল থেকে রাজধানীতে ঢুকছেন কর্মজীবী মানুষ পাশাপাশি নৌরুট ব্যবহার করে ঢাকাও ছাড়ছেন অনেকে এ ব্যাপারে বিস্তারিত জানতে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট এলাকায় আছেন রিপোর্টার ইউসুফ আলী সরাসরি জুড়ে যাচ্ছি তার কাছে ইউসুফ আফজাল পাটুরিয়া দলদিয়া নোটে কিন্তু আসলে যাত্রীর পদচারণায় কিন্তু মুগুর হয়ে উঠেছে একদিকে যেমন সামনে ঈদ থাকা মানুষ কিন্তু দক্ষিণ পশ্চিম অঞ্চলে ছুটছে তাদের ঘরে অন্যদিকে কিন্তু পাটুরিয়া দলদিয়া রোড হয়ে কর্মস্থলেও ফিরছে কর্মমুখী মানুষ সব দিকেই কিন্তু যাতায়াতে কিন্তু একদম স্বাভাবিক যে সময়ে মানুষের চলাফেরা থাকে ঠিক একই অবস্থার সৃষ্টি হয়েছে এই পাটুরিয়া দলদিয়ানো রোডে এই মুহূর্তে কিন্তু পাটুরিয়া দলদিয়ান রোডে মোট সতেরোটি ফের মধ্যে চারটি ফেরি চলা চল করছে ছোট বড়ো সেই ক্ষেত্রে কিন্তু পাটুরিয়া দিয়া উভয় ঘাট এলাকায় এই মুহূর্তে কিন্তু তিন শতাধিকে যানবাহন পারের অপেক্ষায় রয়েছে অর্থাৎ সরকারি নির্দেশনা ভাবে যে যানবাহনগুলো পার হওয়ার কথা অর্থাৎ ট্রাক জেট মালবাহী ট্রাক এবং কি যে ডেড বডি এবং কি অ্যাম্বুলেন্স এগুলোই কিন্তু পার হচ্ছে এই মুহূর্তে এবং কি অন্যদিকে আমি যাত্রীদের সাথে কথা বলেছি তারা আমাকে জানিয়েছে যারা দক্ষিণ পশ্চিম অঞ্চলের যাত্রী তারা আমাদেরকে আমাকে বলেছে যে আসলে সামনে ঈদ অনেকদিন তারা ঢাকাতে আটকাচ্ছিলেন তাই তারা আসলে এখন তারা আগে ভাগে ভিড় কি কিন্তু কর্মস্থলেও যাচ্ছে তিন ভাড়া দিয়ে মানুষ এই ছিল আমার কাছে আফজাল পাটুরিয়া ঘাট থেকে সর্বশেষ অবস্থা ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষ আবার অনেকে ঢাকাও ছাড়ছেন সে খবর জানাতে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী